আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিপিএচসি প্রথম ব্যাচ। আজকের ভিডিওতে আলোচনা করব বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রশ্ন: বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? উত্তর ক, রামু। প্রশ্ন: জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উত্তর গ, ইউরিয়া। প্রশ্ন: বাংলাদেশের ধান চাষের প্রধান মৌসুম কোনটি? উত্তর গ, বোরো। প্রশ্ন: বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? উত্তর গ, 23 সেন্টিমিটার। প্রশ্ন: অ্যাসিড বা অম্ল মাটি কেমন? উত্তর গ, অনুর্বর। প্রশ্ন: মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষি পণ্য সবচাইতে বেশি উৎপাদিত হয়? উত্তর ঘ, ধান। প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ পাট কলটি বন্ধ করা হয় কবে? উত্তর খ, 30 জুন 2002। প্রশ্ন: খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? উত্তর গ, কেওয়া। প্রশ্ন: বাংলাদেশের কৃষিতে দোয়েল কি? উত্তর গ, উন্নত জাতের গমের নাম। প্রশ্ন: বর্তমানে মসুর উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর খ, রাজশাহী। প্রশ্ন: পিরানহা কি? উত্তর ক, রাক্ষুসে মাছ। প্রশ্ন: ইলিশের মোট কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? উত্তর গ, 65%। প্রশ্ন: বিএফএসএ এর পূর্ণরূপ কি? উত্তর খ, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি। প্রশ্ন: ইভিনিং প্রিমরোজ নামের সূর্যমুখী ফুলের নতুন জাতের উদ্ভাবক বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়? উত্তর গ, ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: চামড়া গবেষণা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত? উত্তর ঘ, সাভারে অবস্থিত। প্রশ্ন: কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে? উত্তর গ, ইউরিয়া। প্রশ্ন: যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন কত? উত্তর খ, 561,000 মেট্রিক টন। প্রশ্ন: বর্তমানে কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর খ, কুষ্টিয়া। প্রশ্ন: কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা কোনটি? উত্তর ক, দিনাজপুর। প্রশ্ন: বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে? উত্তর ঘ, কর্ণফুলী নদীতে। প্রশ্ন: বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি? উত্তর ক, কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড। প্রশ্ন: ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উত্তর খ, ইউরিয়া। প্রশ্ন: ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? উত্তর গ, দোআঁশ মাটি। প্রশ্ন: ইউনোকল কোন দেশের তেল কোম্পানি? উত্তর গ, যুক্তরাষ্ট্র। প্রশ্ন: কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির কত শতাংশ? উত্তর গ, 25%। প্রশ্ন: বাংলাদেশে পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে ড্যাশ? উত্তর খ, নলকূপের পানির ওপর। প্রশ্ন: বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? উত্তর ঘ, 2 কোটি একর। প্রশ্ন: শাহজালাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উত্তর ক ও খ, উভয়ই, অর্থাৎ ইউরিয়া ও অ্যামোনিয়া। প্রশ্ন: বাংলাদেশের চিনি কল কয়টি? উত্তর ঘ, 17টি। প্রশ্ন: পাটের জীবন রহস্য উদ্ভাবনকারীর নাম কি? উত্তর গ, ডক্টর মকসুদুল আলম। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়? উত্তর ঘ, বাংলাদেশে। প্রশ্ন: ইউরিয়া সারের প্রধান কাজ কি? উত্তর ক, গাছকে সবুজ ও সতেজ করা। প্রশ্ন: দেশের কোন বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয়? উত্তর গ, পার্বত্য বনাঞ্চল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।